শিক্ষা করা ফরজ, কিন্তু দুর্ভাগ্য হলো এই কোনটা ফরজ ওটা জিজ্ঞাসা করে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কোন ইলিম শিক্ষা করা ফরজ, যে ইলিম শিক্ষা করলে ফরজ ঢাকা থাকবে সেই ইলিম শিক্ষা করা ফরজ, যে ইলিম শিক্ষা করলে নারীর ইজ্জত নষ্ট হবে না, যে ইলিম শিক্ষা করলে মানুষ মনুষ্যত্ব ছাড়বে না, যে ইলিম শিক্ষা করলে নারী পুরুষ উলঙ্গ হতে পারবে না, যে ইলিম শিক্ষা করলে নারীর ইজ্জত রাস্তায় নষ্ট হবে না, ওই ইলিম শিক্ষা করা ফরজ। সেটা হলো মুনাজ্জাম মক্তবের ইলিম, সেটা হলো দিনী মাদ্রাসায় ইলিম। কচি কচি বাচ্চা বাচ্চা মেয়েরা যখন মাথায় ঘোমটা দেবে, শয়তানের কপালে তখন বাজ পড়ে যাবে, চিন্তা করবে এখন যদি বর কাপড়ে সাইজের হলে কিছুই দেখতে পাবে না। কথা বোঝেন নাই? এই জন্যে পাড়াতে কিছু শয়তানের চেলা থাকবে, তারা বলবে এই সমক তো চলবে না, তখন বুঝতে হবে আবু জেহেলের খালাতো ভাই এরা মুহাম্মাদের কেউ না। কথা বোঝেন নাই? বললে হুজুর দলিল দাও, তা না বলে ছাড়বো না, আর এত দূরে দলিল না নিয়ে আসবো আমি তেমন বোকা না। কথা বোঝেন নাই? আল্লাহ নবী যখন মানব জাতিকে কোরআন শেখাচ্ছিল, কি শেখাচ্ছিল বলো? কোরআন শেখাচ্ছিল। মক্কায় একটা মেলা হতো, মেলার নাম হলো অকাশের মেলা, মনে থাকবেন? যেখানে মদ খাওয়ার প্র্যাকটিস হতো, কোনো ঝামেলা ছিল না, নারীর ইজ্জত লুণ্ঠন করার প্র্যাকটিস ছিল, দেখতে পেতেন না, আজকে জলসার সুযোগে তাদের বুক পর্যন্ত দেখে নিয়েছে। হ্যাঁ না না, জলসা দিয়ে বলছে দোয়া করছে রব্বানা, ফেরেশতা বলছে ভালো মন্দ খেয়েছিস খা, বেশি জোরে চিল্লাস না, কারণ মাল তলা ফাঁকা। চাচাজি আখেরি মোনাজাত হলে কবুল হবে কিনা এবার বুঝে নাও। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, এই জন্য নবী শুনিয়েছে, ওমা আল্লাহ শোনাচ্ছে, ওমা আতা কুমুর রসুলু ফাকুজু, শান্তি যদি পেতে চাও আমার নবী যে সুন্নত দিয়েছে নিয়ে নাও, নেব ইনশাআল্লাহ, এই নেব ইনশাআল্লাহ। সন্তান ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা বাসর ঘরে বসে আছে, দোয়া করছে রব্বানা আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছে কথা বলতে পারে না, এরকম বউ নিয়ে সংসার করা চলে না, কিন্তু আপনি আমার ভাগ্যে লিখেছেন আমি ওকে ফেলবো না, আমার যে বিবি হয়েছে শুনেছি সে নাকি কালা, একে নিয়ে পথ চলা বড় জ্বালা। আমি বলবো মুরগির ডিম আছে, ও বলি হ্যাঁ পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। কি বুঝলি? ও দেখাচ্ছে মুরগির ডিম আছে, তো বউ বলছে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। বলছিল কি ঝামেলায় বললো ডিম ডিম, বলছে ও আলু দোষালা, কি জ্বালা দেখেছ কালা, একে বোবা তাই কালা আরেক শুনেছি অন্ধ, আমার সব ভালোবাসার দরজা বন্ধ, আরেক শুনেছি লুলা, তার মানে বইতে হবে কাঁধে নিয়ে ঝোলা। আল্লাহ যেন আমার বিবির সঙ্গে আমার অশান্তি হয় না, যেন আমি ওকে নিয়ে কোনোদিন কষ্ট দিই না। দরজার কাছে সালাম দিচ্ছে বিবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহে দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে গেছে, যেমনি বিবি ঘরে এলো উনি পর্দার আড়াল দিয়ে ফাঁকে বার হয়ে চলে গেল। শ্বশুরের কাছে গিয়ে বলে আব্বা আমার বাসর ঘরে আমার বিবিকে পাঠাও, যে মেয়েটা এসেছে ওকে বার করে নিয়ে যাও। আমরা হলে কি বলতাম? ভাবি এসো আমার ভাগ্য খারাপ, এই ছিল আমার ভাগ্যে, এই কি কান্নার স্টাইল। ভাবি বলতো ভাই কি করবে, আমরা আসি তোমার দুঃখ থাকবে না,
মিটিয়ে দেবো। বাবাজি হলো মুসলমান, নবী যা দেবে নেবে আর ছাড়বে। শ্বশুরকে গিয়ে বলছে আমার ঘরে অন্য মেয়ে ঢুকেছে, শ্বশুর বলছে তা কি করে হয়, আমাদের বাড়িতে কন্যাযাত্রী বরযাত্রী সব মিলিয়ে চারজনা, কন্যাযাত্রী বরযাত্রী সব মিলিয়ে জেনে বল চারজনা, আর আমাদের বাড়ির বিয়ে হলে বাড়িওয়ালা সবার জায়গা পায় না, বালিশ বগল করে মসজিদে চলে গেছে। ইমাম সাহেব বলছে চাচা কি খবর, বলছে বাবা আজ মসজিদে থাকবো তোমার কাছে। দূর মসজিদে শোয়, ও কত বড় ঘর, বলছে বসে সবার জায়গা নেই, কুটুমজন ভর্তি হয়ে গেছে, এত কুটুম এসেছে বাড়িওয়ালার জায়গা নয়। বাবাজি সোনারা লালেরা জ্ঞানীজনরা সুখী মানুষেরা আল্লাহর নবীর সুন্নত মেনে চলেছে, তাই বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বাকে তার নানা শোনাচ্ছে, বাবু আমার বাড়িতে মাত্র তিনটে লোক, তোমার শাশুড়ি আমি আর আমার মেয়ে, তো চার নম্বর মেয়ে কোত্থেকে এলো? বলছে আপনি চলো, বুঝতে পেরেছেন জামাইয়ের ভুল হচ্ছে, বলছে না আমার ভুল হয়নি, আপনি চলো। দরজার কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ফাতিমা, আমা জামাই এসেছে মা, ঘরে যাওয়ার অনুমতি দাও, জামাই এসেছে ঘরে যাওয়ার অনুমতি দাও। তো বেটি শোনাচ্ছে আব্বা তোমার জামাই কি বোবা নাকি কালা, সালামের জবাব দিতে বলে দাও, যতক্ষণ সালামের জবাব দেবে না আমার ঘরে আসার অনুমতি যদি বলো পাবে না, তো মক্তবে না গেলে তোমার বেটিও সালাম জানবে না, তোমার বউও জানবে না। কি গো বাবাজি তোমাদের পাড়ার ছেলেরা সালাম জানে? ওই স্কুল থেকে এসে সালাম দেবে না, কলেজ থেকে এসে সালাম দেবে না, মক্তব থেকে বাড়ি গেলে বলবে আসসালামু আলাইকুম। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধি মানুষেরা, এই জন্য মক্তব চাই দরকার, ভুলে যাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার সুন্নতের উপরে চলো, আমার নবীর সুন্নতের উপরে চলো, তুমি পৃথিবীতে শান্তি পাবে, কবরে শান্তি পাবে, হাসরে শান্তি পাবে। ছেলে নিয়ে আপনার কষ্ট করতে হবে না, তাবিজ নিয়ে বাপ বেটাতে মারামারি করতে হবে না, আপনার যেদিন বিয়ে হবে আপনি বাসরাতে সালাম দেবেন, সালাম দিয়ে সাক্ষাৎ করবেন, মনে থাকবেন ইনশাল্লাহ সাক্ষাৎ করবেন, আর বিবির কাছ থেকে উঠে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। একজন আমাকে ধরেছে রাস্তায়, বলছে আর আপনি জলসা করলেন তখন ভয়ে বলতে পারি নাই, এবারে বলছে, বললাম কি, বলে আপনার কোনো বুদ্ধিজ্ঞান কিচ্ছু হয় নাই, আলাম হলে কেন বলছে আবার তো বুদ্ধিজ্ঞান নেই বলে মালসায় পড়েছে, ভাই আপনার বুদ্ধিটা বলেন তো কি, বলছে হুজুর আমি বিচার হাতে উঠে আলহামদুলিল্লাহ কী করে বলবো, আলাম কেন, বলছে আমি তখন তো না পাক, আলাম সর্বনাশ ফুল না পাক, বলছে হ্যাঁ, আলাম যত না পাক আপনি হবেন হন আপনার জবানটা না পাক না, আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন। বলি কীরকম লোক দেখেন জানি, আল্লাহ হ্যাঁ আপনাকে পবিত্র কোরআন ছোঁয়া যাবে না, আপনাকে মাটিতে বেশিক্ষণ চলা যাবে না, আপনি না পাক এটা ঠিক কিন্তু জবান আপনার না পাক না, আপনি উঠে বলুন আলহামদুলিল্লাহ, কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য বিবির কাছ থেকে উঠে কি বলতে হয় আলহামদুলিল্লাহ, শরীর পাক থাক না পাক থাক, কারণ রাতে যে আনন্দ পেয়েছেন ওটা পৃথিবীর কোনো দোকানে পাবেন না, যে ভালোবাসা পেয়েছেন ওটা পৃথিবীর অন্য কোনো জায়গাতে পাবেন না, যে নিরাপদে নিশ্চিন্তে ঘুমিয়েছেন অন্য জায়গায় ওই রকম ঘুম আসবে না, ওই রকম সেবিক আপনি পাবেন না, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য বিছানা থেকে উঠে বলতে হয় আলহামদুলিল্লাহ, আপনারা প্রমাণ করে নেন, ট্রাই করে দেখে নেন, রাস্তাতে যত সুন্দরীর সঙ্গে রাত কাটাবেন কাটান আপনার রাতের ঘুমটা কেমন হয়, আর বাড়িতে বিবি খেদি পেঁচি যেমন হোক না কেন বিবির কাছে রাতে ঘুমিয়ে সকালে উঠে প্রমাণ করবেন কোন জায়গাতে ঘুম ভালো হয়েছে, কার আদর আমি বেশি পেয়েছি, কার যত্ন আমি বেশি পেয়েছি, আমার গায়ে মাস আমার গায়ে ঘাম বেরুলে যে নিজে হাওয়া করে দিয়েছে, আমার গায়ে মশা কামড়ালে আঁচল দিয়ে মশা তাড়িয়েছে, আমি ঘুমিয়ে গেলে আমার ঘুমটাকে জাগাবে না, তাকে ভালো করে সবার জাগা দেবে, নিজে জায়গা ভালো থাক বা নাই থাক ওটা কোনো দিন দেখবে না, এত আদরের বিবির বিছানা থেকে উঠে যারা
মিথ্যা বলে না, ওদের জীবনে অশান্তি হতেই পারে, শান্তি কোনো দিন আসবে না। কথা বলে থাকবেন চাল্লা, আল্লাহ নবী শোনাচ্ছে বিছানাতে যখন যাবে ঘুরে এসে আলহামদুলিল্লাহ বলবে, আর সকালে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার জন্য তুমি অপবাদের খাতা থেকে নামটা কেটে দিও, একটা ভালো সন্তান আমাকে দান করো, সন্তান ভালো দিও, খারাপ না। দু মাস চার মাস ছ মাস গেছে, বিবি যেদিন শোনাচ্ছে স্বামী মা হতে চলেছি আমি, আব্বা হতে চলেছো তুমি, সেদিন খুশি করে দু রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, আমার গাড়ি বাড়ি টাকা করি অট্টালিকা যে ওয়ারিস হবে, যার হাতে সব ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে, আমি চলে গেলে আমার টাকার যে মালিক হবে তাকে খাই দেওয়ার বানায়, আল্লাহ যেন মাতাল জমি জায়গা না নেয়, লটারি কাটা ছেলে যেন না হয়, আল্লাহ যেন পাপের প্রাসাদে বসে না থাকে, যেন নবীর সুন্নতে থাকে আল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করা, রাব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। দু মাস চার মাস ছ মাস গেল, দশ মাস চলে গেল, বাচ্চা যেদিন প্রসব হলো, বিবি কোলে নিয়ে তোমার কোলে ঢেলে দিয়ে বলে গেল, স্বামী দশ মাস আগে তুমি আমানত দিয়েছিলে আমার কাছে, তুমি আমানত ফেরত দিলাম আমি। এটা কি বিবির কাছে সন্তান হলো আমানত, জানা আছে? আপনার বউ জানে? এই জন্য বিয়ে করার সময় জাত দেখে করো, ধর্ম দেখে করো, শুধু খালি চকচকে চিনির ভেড়ি দেখে ভুলে যাবে না। কথা বলেন না, চামড়া সাদা দেখেছে ওতেই ঝাম মেজে পড়েছ, বোকা কোথায়, আগে দেখবি জাতটা ভালো কিনা, যেন বুঝতে পারে স্বামীর আমানত, যে বিবি বোঝে পেটের বাচ্চাটা স্বামীর আমানত, ও বাচ্চা পেটে নিয়ে বেদেল্লাপনা করবে না, অন্যায় পথে চলবে না, নষ্ট কোনো দিন হবে না। আপনার বন্ধু যেদিন বাচ্চা কোলে দিয়ে যায় সেদিন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ যে সন্তান আমাকে দিয়েছো আজকে সন্তান দেখে চক্ষু শীতল হলো, মনটা ঠান্ডা হলো, জানটা বড় ভালো হলো, আল্লাহ সন্তান এই রকম রেখো ভালো, এ সন্তান যেন নষ্ট হয় না। দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলো, রব্বানা লিউকিমুস সালাতা ফাজাল আফিদাতাম মিনান নাস, পরওয়ারদিগার আলাম আমার যে সন্তান তুমি দিয়েছো তাকে না নামাজি বানিয়ে দিও, বেনামাজি জন হয় না। দোয়া হয়েছে বাবা? এ বাবাজি আল্লাহকে বলেছি, একবারও আল্লাহর কাছে গুছিয়ে বলি নাই, এখন আধবুড়ো ছেলে বদমাশি করছে, বলছে হুজুর দোয়া করে দিনি, আর হুজুর দেখেছে কি করবে, মরুদ আমার গ্রামের মুসল্লি মানুষ না বলে না, এত জোরে ফুঁক মেরেছে ছেলের মাথা চুলটু যাওয়ার পর, ফুঁক দিলে যদি বুদ্ধি বেড়ে যেত তাহলে মূলছাবরা কে বুদ্ধির দরজা খুলতো, তালা মেরে রাখতো, বোকা কোথাকার। আপনার ছেলেকে ভালো করতে হলে যখন পেটে ছিল তখন থেকে প্র্যাকটিস করতে হবে, কথা মনে থাকবেন চাল্লা। এই জন্য নবী শোনাচ্ছে, আল্লাহ শোনাচ্ছে, ওয়ামা তা কুমুর রাসুলু ফাখুজু, কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ সাথে আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো, পৃথিবীতে যতদিন থাকবে সত্যবাদীদের সাথে থাকো, কাদের সাথে জোরে বলো, কাদের সাথে, সত্যবাদী কারা, এ বাবজি সত্যবাদী কারা, তবলিগওয়ালারা বলছে আমরা, হিজবুল্লাহওয়ালারা বলছে আমরা, পাথর চাবড়িওয়ালারা বলছে আমরা, হিজিলিয়ার দল বলছে আমরা, পিয়ারডাঙ্গার দল বলছে আমরা, আজমিরের দল বলছে আমরা, মারেফতের দল বলছে আমরা, বলছে না বলছে না, সবাই বলছে আমরা সত্য, বাকি সব সত্য না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ কারা সত্য, অন্য কারো কথা শুনতে চাইছি না। আল্লাহ পাক শুনেছে, এ বিশ্ববাসী সত্যবাদীদের সঙ্গে থাকো, কোরআন সত্য, নবী সত্য, হেনা না বলেন
কোরআন সত্য আর নবী সত্য, এই দুটোর সঙ্গে যারা আছে তারা সত্যের সঙ্গে আছে। তাহলে প্রথম সত্য বলিয়ে দিচ্ছি, আমার বাপ দিদা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী বলছে উম্মতরে শুনে রেখে দে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবীতে কেউ ছিল না, যারা আছে তারা কেউ থাকবে না। যাবে কি যাবে না, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যাবে কি যাবে না, এ বলেন যাবে কি যাবে না, যাবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যেতে চাইলেও যেতে হবে, না চাইলেও না চাইলেও যেতে হবে। তবে যাওয়ার আগে উম্মত বলে দিচ্ছি তোকে কি কি করে যেতে হবে। কে শোনাচ্ছে? নবী, আমি রসুল বলে যাচ্ছি আদমের বেটা মরে যাবে, আর আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। আমরা সবাই কার বেটা? আদমের বেটা। জোরে বলেন কার বেটা? আদমের বেটা। পীর ফকির বুজুর্গরা কার বেটা? জোরে বলো, আদমের বেটা। ওলি আউলিয়ারা কার বেটা? আদমের বেটা। তামাম সাহাবারা কার বেটা? আদমের বেটা। সমস্ত নবীরা কার বেটা? জোরে বলো, আদমের বেটা। বাপজিরা সোনারা লালেরা, আল্লাহ নবীর কথা সত্য না মৌলবীদের কথা সত্য? জোরে বলো, নবীর কথা যদি সত্য হয় তবে মিলিয়ে নিতে হয়। নবী বলছে আদমের বেটা মরে যাবে, আর জলসা এসে হুজুর বলে গেল আল্লাহর ওলি না মরে না বাবা, ওদের কাছে গেলে তোমরা কিছু পাবে, তখন বুঝতে হবে ইমান গাঁজা খাবে। সব আদমের বেটা যদি মরে যায় তাহলে ওলিরা কি করে বেঁচে যায়? এটা দুবারই কি বললে, কি জানাম, নোনা নস্করপুরে যুবকেরা নোট করে রাখো কথাগুলো, আমার মায়েদের বলছি মা কথাগুলো মনে রেখো, ভুলে যেও না। আমি চলে গেলে তোমাদের দেশে তোমাদের এলাকায় আসবে অনেক মৌলানা, এসে বলবে জয়নাল কিছু জানে না। আমরা বলে দিচ্ছি দেখো সত্য কি না, কোরআনে যেটা আছে ওটা ঠিক না ভুল? জোরে বলো ঠিক। এ বন্ধু, ঠিক তো অবশ্যই কোরআনে আছে, ঠিক আমি বুঝতে পারলে ঠিক, তা না হলে ঠিকটাও ভুল। এ বাপজিরা মিলিয়ে নাও, আমি চলে গেলে যারা এসে বলবে জয়নাল জানে না, ওরা কি দলিল দেবে সেটা বলে যাচ্ছি যেন আপনাকে ঠকাতে পারে।